আবহাওয়ার বিরূপ প্রভাবের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। হালদা দূষণমুক্ত হলেও গত বছরের তুলনায় ডিমের পরিমাণ কমে যাওয়ায় হতাশ ডিম সংগ্রহকারীরা। হালদা বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগরের লোনা পানি হালদাতে ঢুকে যাওয়ায় ডিম ছাড়ার তেমন পরিবেশ পাওয়া সহ ভারী বর্ষণ না হওয়ার কারণে ডিমের পরিমাণ কমেছে। আর মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, আবারও ভারী বর্ষণ হলে আরও একবার ডিম ছাড়তে পারে মাছ। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া, জয় রিপোর্ট। প্রতিবছর চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা বা পূর্ণিমা তিথির বৃষ্টিতে প্রবল স্রোত হলে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। এবার ভারী বর্ষণ না হলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হালকা বৃষ্টিতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মিগেল সহ কাপ জাতীয় মাছ। বুধবার রাত থেকে ডিম সংগ্রহে নামে 300-এর বেশি নৌকা। ডিম ছাড়ার আগে মামাছ রক্ষা করতে প্রশাসন সতর্ক। তবে হালদা নদীর দূষণ কমালেও মামাছের ডিম সংগ্রহ কমে যাওয়ায় দুশ্চিন্তায় স্থানীয় প্রশাসন। গত বছর হালদা সর্বোচ্চ পরিমাণ সুরক্ষিত ছিল, দখল, দূষণ, মামাছ শিকার বন্ধ, সবগুলো বন্ধ করেন উপজেলা প্রশাসন, অন্য সকল দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি নিয়ে কিন্তু ব্যাপক কাজ করেছে, এবং সেই হিসাবে এবার সর্বোচ্চ পরিমাণ ডিম সংগ্রহের কথা। হালদা বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানি লোনা হওয়ায় ডিম ছাড়ার পরিবেশ নষ্ট হয়েছে মামাছের। হাই লবণাক্ততা এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার এই দুটোর কারণেই আসলে এবার পর্যাপ্ত ডিম পাওয়া যায়। আর মৎস্য কর্মকর্তারা বলছেন, ভারী বর্ষণ হলে আবারও ডিম ছাড়ার সম্ভাবনা আছে হালদার মামাছের। আমরা এখনো আশাবাদী যে আমাদের যেহেতু জুন মাসটা পড়ে আছে এবং মে মাসটাও এখনো আছে, আমরা আরও দুটো জো পাবো। নয়ন বড়ুয়া, জয় News 24, চট্টগ্রাম।